আসসালামু আলাইকুম। কোডার 7 IT ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি পরবর্তী টিউটোরিয়ালে। তো এই টিউটোরিয়ালটা এই এর আমরা আগের টিউটোরিয়ালে দেখেছি কিভাবে পারফেক্টলি একটা থিমে কিভাবে একটা লোগো অ্যাড করবেন এবং সেটাকে কিভাবে সাইজ দিতে হবে আপনার ইচ্ছা মতো। আপনি এটাকে উইডথটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এরপরে হচ্ছে আপনি এখানে অ্যানাউন্সমেন্ট অ্যাড করতে পারবেন। আমি যদি এখানে অ্যানাউন্সমেন্টটা ক্লিক করি তাহলে এখানে আপনি যেটা লিখেছেন সেটা আপনি এখানে শো করছে, তবে এটা কিন্তু এখন ক্লিকেবল না। যখনই আমি এখানে এটাকে ক্লিকেবল করতে চাইবো, আমি এখানে কোনো একটা লিঙ্ক অ্যাড করে দিলে এটা ক্লিকেবল হয়ে যাবে। এই যে দেখুন, এটা এখন ক্লিকেবল, দ্যাট মিনস এখানে ক্লিক দিলে অল প্রোডাক্টসের যে ক্যাটাগরি আছে সেটা ওপেন হয়ে যাবে। তো এটা পরবর্তীতে আরো ভালো করেই বুঝবেন, আমি আপাতত এটাকে রিমুভ করে রাখলাম। এরপর হচ্ছে আমি এখান থেকে যাব স্লাইড শো অ্যাড করার জন্য। তো আপাতত একটা স্লাইড শো আপনি অ্যাড করতে পারবেন। আপনি যদি আরো বেশি স্লাইড শো অ্যাড করতে চান তাহলে অ্যাড স্লাইড শো, আবার যদি আপনি আরো চান তাহলে অ্যাড স্লাইড শো। এভাবে করে আপনি সর্বোচ্চ 5টা, মেবি 6টা স্লাইড, 4টা স্লাইড শো আপনি অ্যাড করতে পারবেন। এই থিমের জন্য সর্বোচ্চ 4টা স্লাইড শো বরাদ্দ আছে। আপনি এই থিমে সর্বোচ্চ 4টা স্লাইড শো আপনি অ্যাড করতে পারবেন। আপনি একটাও চাইলে অ্যাড করতে পারেন, দুইটা অ্যাড করতে পারেন, তিনটে অ্যাড করতে পারেন, চারটা অ্যাড করতে পারেন। আবার চাইলে আপনি একটাও অ্যাড না করতে পারেন, ইট ইস টোটালি আপ টু ইউ। তো আমি আপাতত এখানে কয়েকটা স্লাইড শো অ্যাড করবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি একই মাপের স্লাইড শো নেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি জায়গাটাকে আগে একটু মেপে নিব, জায়গাটা কত তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, জায়গাটা সাইজটা কেমন। তো মাপার জন্য আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন, স্নিপিং নামের একটা টুল আছে আপনার কম্পিউটার, স্নিপিং টুল, SNIP দিলে আপনার এটা ওপেন হবে। এরপরে এখান থেকে আপনি নিউতে ক্লিক করবেন, নিউ। এরপরে ঠিক এই জায়গা থেকে দেখেন আমাদের স্লাইড শোটা কোন জায়গা থেকে, এই যে এই সাদা স্পেস থেকে শুরু করে এখানে আছে আপনার, আমরা এখানে এতটুকু পর্যন্ত ধরতে পারি, নিচের দিকে কতটুকু ধরবেন ইটস টোটালি আপ টু ইউ। তো আমরা যদি এটাকে আরো একটু বুঝতে চাই তাহলে দেখুন এখানে হচ্ছে এতটুকু জায়গা পর্যন্ত, অর্থাৎ কালেকশনের ঠিক মাঝখান বরাবর। তো এইটার জন্য কোনো সমস্যা নেই, আপনি শুধু এই জায়গাটা ঠিক রাখলে হচ্ছে। আমি এখান থেকে নিয়েতে ক্লিক করলাম, এখান থেকে এই জায়গাটা ধরে আমি টান দিলাম, টান দিয়ে আমি এতটুকু পর্যন্ত জায়গাটা নিয়ে নিলাম। আর একটু এদিকে যাবে, আমি পুরোটা নিয়ে নিলাম, বা আমি চাইলে এতটুকু নিতে পারি, এতটুকু নিতে পারি। তো আমি এই জায়গাটা নিয়ে নিলাম, ব্যাস আমাদের এই জায়গাটা চলে আসছে। এবার আমি এটাকে সেভ করবো আমার কম্পিউটার। এক একজন এক এক মাধ্যমে করে, হয়তো আপনাদের কাছে আরো ভালো কোনো মাধ্যম, ভালো কোনো ওয়ে থাকতে পারে। যদি ভালো কোনো ওয়ে থাকে সেটা আমার সাথে শেয়ার করবেন, আমি আপনাদের কাছ থেকে শিখলাম। তো এটা হচ্ছে আমার একটা ওয়ে, আমার একটা মাধ্যম, যে মাধ্যমে আমি নিজে করে থাকি, যাতে পারফেক্টলি একই মাপের আমি সবগুলো থিম যাতে নিতে পারি, যাতে, কারণ থিমটা যদি কোনোটা বড় কোনোটা ছোট হয় সেটা আপনার ওয়েবসাইটকে বিশ্রী করে ফেলবে, বাজে দেখাবে। তা আমি এটাকে সেভ করে নিলাম, থিম 1, আমি এটাকে জাস্ট সেভ করে নিলাম। এবার যদি আমি এটাকে যদি মাপি তাহলে এখানে যদি আমি যদি আমার কার্সরটা যদি রাখি তাহলে এখানে আমাকে মাপটা দেখাচ্ছে, আমি 1902 এবং 743। হয়তো অনেকে দেখতে পাচ্ছেন না, আমি এটাকে যদি অন্যভাবে দেখতে চান রাইট বাটন ক্লিক দিয়ে প্রপার্টিস, এখান থেকে যদি আপনি ডিটেলসে যান তাহলে দেখেন উইথ দেখাচ্ছে 1902। তো এটাকে আমরা 1900 ধরে নিতে পারি। তো এটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে লিখে নিচ্ছি, উইথ আমরা এটার উইথ দিব 1902 পিক্সেল, 1902 পিক্সেল দিব না, 1900 দিব, 1900 পিক্সেল। এরপরে আমাদের দরকার হচ্ছে হাইট, হাইট দরকার আমাদের 743। এটাকে হয়তো আমরা 740 দিতে পারি অথবা 745, একটা রাউন্ড ফিগার করে নেবেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, যাতে মনে থাকে। তা আমি এটাকে হাইট দিলাম, হাইট দিলাম 745 দিয়ে দিচ্ছি আমি, 745 একটু বাড়তি দিয়ে দিলাম। ওকে, আপ টু ইউ, আপনি চাইলে এটাকে 740ও করতে পারতেন, আপনি চাইলে 700ও করতে পারতেন, কিন্তু 700 না করাটা বেটার, কারণ এটা আমাদের একটা এখানে একটা ম্যাপ ছিল, আমরা একটা মাপের ভিত্তিতে এটা নিয়েছি, একটা রেশিও মেনটেন করে আমরা এটা নিয়েছি। তো রেশিওটা ঠিক থাকার জন্য খুব বেশি চেঞ্জ করবেন না, 4-5 পিক্সেলের বেশি চেঞ্জ না করাটাই বেটার, এটা হচ্ছে আমার মতামত। ওকে, এরপরে হচ্ছে আমরা এবার এই মাপে কয়েকটা থিম নিয়ে নেব, সরি থিম না, স্লাইড শো নিয়ে নেব। স্লাইড শো গুলো আপনি পাবেন কোথায়? আমরা অনেক অনেক সময় দেখা যায় এখান থেকে ইমেজ ডট
google.com থেকে, images.google.com থেকে আমরা এখান থেকে স্লাইড শো নিয়ে নিই বা লোগো নিয়ে নিই, এটা ঠিক না। লোগো নেওয়ার জন্য আপনি যে ওয়েবসাইটটা ইউজ করতে পারেন, যদি আপনি নিজে যদি কোনো লোগো তৈরি করতে চান তাহলে এখানে ফ্ল্যাট আইকন নামের একটা ওয়েবসাইট আছে, এখান থেকে কিন্তু আপনি চাইলে মোটামুটি আইকন কালেকশন করে আপনি কিন্তু এখান থেকে চাইলে সুন্দর একটা লোগো তৈরি করে ফেলতে পারবেন ক্যানভা ইউজ করে। ক্যানভা নামের ওয়েবসাইট ইউজ করে আপনি এখান থেকে আইকন ইউজ করার মাধ্যমে ক্যানভাতে আপনি সুন্দর লোগো তৈরি করতে পারবেন। তো এই গেল, এইটা আমি কিভাবে করবেন পরবর্তীতে দেখাবো, কিভাবে ক্যানভা ইউজ করে আপনি লোগো তৈরি করবেন, ব্যানার তৈরি করবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করবেন, এখান থেকে কিভাবে আপনি এগুলো নেবেন সেগুলো পরে দেখাবো। এখন আমরা যে বিষয়টার জন্য যাচ্ছি সেটা হচ্ছে আমাদের স্লাইড শো। স্লাইড শো নেওয়ার জন্য ভালো ইমেজ অর্থাৎ কপিরাইট ফ্রি, আরেকজনের ইমেজ যদি আপনি চুরি করেন আপনার ওয়েবসাইটে কখনো র্যাঙ্কিং এ আসতে পারবে না, অথবা সে চাইলে আপনার ওয়েবসাইটটার জন্য সে মামলা করতে পারবে, লসও করতে পারবে, যেটা আপনার ওয়েবসাইটটা হয়তো বন্ধ করে দিতে পারে বা আপনার ওয়েবসাইটটা গুগলে কখনো ফার্স্ট র্যাঙ্কে আসবে না বা এটার অনেক সমস্যা হতে পারে। তো সেই জন্য এমন ছবি ইউজ করবেন, এমন কিছু ইউজ করবেন যেটা আরেকজনের অধিকারে আছে। তো কপিরাইট ফ্রি প্রোডাক্টগুলো ইউজ করতে চাইলে আপনাকে একটা ওয়েবসাইট আছে সেটা ইউজ করতে পারেন, প্যাক্সেলস, প্যাক্সেলস নামের ওয়েবসাইট ইউজ করতে পারেন। তো এখানে দ্য বেস্ট ফ্রি স্টক ফটোস শেয়ার বাই ট্যালেন্টেড ফটোগ্রাফার্স, যেখানে অনেক বড় বড় ফটোগ্রাফার্সরা আপনার ইউজের সুবিধার্থে তারা তাদের তোলা ছবিগুলো বা বানানো ছবিগুলো আপনার জন্য তারা ফ্রিতে ছেড়ে দিয়েছে তাদের অধিকারে না রেখে। তো আমি এখান থেকে স্কিন কেয়ার লিখে সার্চ করলাম, আমি এখানে বেশ কিছু ছবি ছবি দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিব, যেহেতু এটার উইথটা একটু বেশি, তো এটা আমার মনে হচ্ছে এটা এটা এইসব ছবিগুলো পারফেক্ট, এগুলো কিন্তু আমার জন্য পারফেক্ট না, কারণ আমার আর যে স্লাইড শো হবে সেটা কিন্তু লম্বালম্বি হবে না, সেটা কিন্তু এদিক সেদিক হবে, অর্থাৎ ডান থেকে বামে হবে, হরিজন্টাল হবে। তো আমরা প্রথম যে ছবিটা দেখেছি সেটা নিতে পারি, এই একটা ছবি আমরা নিতে পারি আপাতত। তো এখানে আমরা জাস্ট হোভার করব অথবা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে কাস্টম সাইজ আমাদের ছিল 1900। ওকে, এরপরে হচ্ছে বলছে যদি আপনি 1900 নেন তাহলে আপনার এটা এমন হলে বেটার হয়। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 745। ডাউনলোড হয়ে গেছে। এভাবে করে আমি কয়েকটা ছবি নিব, কারণ কোনটা বেস্ট হবে আমার ওয়েবসাইটের জন্য আমি এখনো পর্যন্ত শিওর না। তো আমি এখান থেকে আরো কয়েকটা ইমেজ নিয়ে নেওয়ার চেষ্টা করব। আমি ভালো দেখে হরিজন্টাল কয়েকটা ছবি খুঁজে নেওয়ার চেষ্টা করছি। অনেক ছবি আছে বাট এগুলোকে সাইজ করা যাবে, বাট আমি সাইজ না করে আপাতত নেওয়ার চেষ্টা করছি। আমি সেম সাইজটা আবার নিচ্ছি। এই যে আপনারা এখন যে সাউন্ডটা শুনেছেন কিনা আমি জানি না, একটা সাউন্ড শুনেছেন, সেটা হচ্ছে আমার স্টোরে একটা সেলস হয়েছে, সেটা আমার মোবাইলে নোটিফিকেশন আসছে, অর্থাৎ আমার শপিফাই স্টোরে সেলস আসছে, দ্যাট মিনস এটার একটা সাউন্ড আসছে আমার ফোনে। অর্থাৎ আমি যখন অ্যাপস ইনস্টল করেছি, শপিফাই অ্যাপস আমার ফোনে যখন ইনস্টল করেছি, এবং যখনই একটা সেলস আসবে সাথে সাথে আমার ফোনে একটা নোটিফিকেশন আসবে এই সাউন্ডে। ওকে, তো আমরা এটাও ডাউনলোড করে নিয়েছি। ব্যাস আমরা এবার দেখি সিলেক্ট ইমেজ, এখান থেকে আমি আপলোড থেকে ডাউনলোড থেকে আমি এখান থেকে এই ছবিটা নিচ্ছি, ডাবল ক্লিক করলাম। নট ব্যাড, মোটামুটি ভালোই দেখাচ্ছে, আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, অর্থাৎ আমি এখান থেকে এমন কিছুই করিনি, তো সেটা আমি আবার দেখাবো। এরপরে হচ্ছে আমি এখান থেকে এখানে লিখলাম, আমি এখান থেকে জাস্ট চিন্তা করতে আপনাদের সময়টা সেভ করার জন্য আমি কয়েকটা কোড নিয়ে নিব এখান থেকে, দ্য ফিলিং অফ মাই স্কিন অন ইয়ার্স, দ্য ফিলিং অফ মাই স্কিন অন ইয়ার্স, the feeling of my skin on yours. Okay.
আমি এটা দিয়ে দিলাম আপাতত। তো এটা যদি কোনো অন্য যদি সাব কিছু লিখতে চান আপনি সেটা এখানে দিতে পারেন, গেট রিডার। আমি লিখে নিলাম, চিন্তা করে লিখে নিই, জাস্ট লিখে নিলাম। এবার আপনি এই লিঙ্কে এই স্লাইডে আপনি এটাকে ক্লিকেবল করতে চাচ্ছেন কিনা, এই স্লাইডটা চাইলে ক্লিকেবল করা যাবে। যেমন এখানে ক্লিক দিলে কোন একটা পেজ ওপেন হবে বা কোন একটা প্রোডাক্ট ওপেন হবে, সেটা আপনি করতে চাচ্ছেন কিনা যদি চান তাহলে স্লাইড লিঙ্ক। তো সেটা আমি এখন যাচ্ছি না, আমি আপাতত আরেকটা স্লাইড অ্যাড করব। এখানে গেলাম, এখান থেকে সিলেক্ট ইমেজ, এখান থেকে আপলোড, এখান থেকে আমি এটা দিলাম, এখান থেকে সিলেক্ট। ওকে, আমি এখানে আরেকটা কোড লিখব, বেটার পার্সন, আমি ছোটখাটো গ্লোয়িং স্কিন ইজ অলওয়েজ ইন। ওকে, এটা যদি আপনার নিজের ওয়েবসাইটের জন্য একটু চিন্তা করে লিখবেন, আর যদি ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য হয় তাহলে অবশ্যই তাকে জিজ্ঞাসা করে নেবেন যে আপনার ওয়েবসাইটে স্লাইডের জায়গায় আমি কি লিখতে পারি বা কোন কোডটা বা কোন বিষয়টা লিখতে পারি। আপনার ব্র্যান্ড সম্বন্ধে যদি কিছু থাকে সেটা আপনি আপনার ক্লায়েন্ট থেকে চেয়ে নেবেন। অলওয়েজ একটা বিষয় মনে রাখবেন, যখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফাইবার থেকে কাজ নিতে হবে, আপওয়ার্ক থেকে কাজ নিতে হবে, স্টোর ক্রিয়েশনের উপরে শপিফাই, তখন অবশ্যই আপনারা সব কিছু বিষয়ে খোলামেলা আপনার ক্লায়েন্টের সাথে ডিসকাস করবেন। আমরা অনেকেই আছে ভয় পাই, ক্লায়েন্টকে কোনো কিছু জিজ্ঞাসা করতে ভয় পাই, তবে আপনি প্রতিটা বিষয়ে জিজ্ঞাসা করতে পারবেন না। আবার অনেকে আছে আমি কিভাবে লোগো অ্যাড করব, কিভাবে আমি এটা করব ওইটা করব, এমন অর্থাৎ তার কাছ থেকে যে জিনিসগুলো পাবো সেই জিনিসগুলো আপনি তাকে জিজ্ঞাসা করবেন। যেমন কালার সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন, আপনি কোন কালারটা ইউজ করবেন, প্রত্যেকটা জিনিসের জন্য একটা কালার কোড রাখবেন। তো সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো আমি দুইটা স্লাইড আপাতত অ্যাড করলাম, একটা দুইটা, তো এগুলো চাইলে আমরা অ্যাড করতে পারবো, না চাইলে আমরা রিমুভ করে দিতে পারবো। রিমুভ করে দিলাম, আবার আমি এখান থেকে রিমুভ করে দিলাম। এখানে আবার আরেকটা অপশন আছে, আপনি এগুলোকে চাইলে উপরে নিচে করতে পারবেন, অর্থাৎ কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড। যেমন আমি চাচ্ছি এটাকে সেকেন্ড করে দেবো, এটাকে নিচে টেনে নিয়ে আসলাম, এটা সেকেন্ড, এটা ফার্স্ট, না আমি চাচ্ছি প্রথমটাই আমাদের বেস্ট ছিল, আমি ওইটি নিলাম। আবার অ্যাড করতে চাইলে স্লাইড আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। ওকে, নো ওয়ারিস, এই গেল। এরপর এখান থেকে আমি সেভে ক্লিক করলাম। এখন আমি দেখবো আমার যে স্লাইডের যে রেশিও অনুপাতে আমরা নিয়েছিলাম সেটা ঠিক আছে কিনা। আমি এবার এখান থেকে এটাকে রিফ্রেশ করলাম, তাহলে আমার এখানে দেখাচ্ছে স্ক্রিন ফিট জিম। আমি এখানে দেখতে পাচ্ছি, আমি এখানে দেখতে পাচ্ছি আমার এটা দেখাচ্ছে এখানে ঠিকঠাক আছে, এখানে ঠিকঠাক আছে আপাতত। তো আমি আবার একটু এখানে দিব, দেখুন আমার এটা কিন্তু কোনো উপরে নিচে হচ্ছে না, ঠিক যেভাবে আমি চেয়েছি, অর্থাৎ কোনো প্রবলেম হয়নি, অর্থাৎ আমি পারফেক্ট মেজারমেন্ট আমি আমার স্লাইড শোটা সিলেক্ট করেছি। এই কারণে স্লাইড শোর বিষয়ে আপাতত কিভাবে কি করবেন না করবেন সেটা। এরপরে আসুন আমরা হেডিংটা মোটামুটি শেষ করলাম, আমরা স্লাইড শোটা মোটামুটি আলোচনা করলাম। এরপরে আসুন কালেকশন লিস্ট, দ্যাট মিনস আপনার দিস ওয়ান, দিস সেকশন ইজ ইউর কালেকশন লিস্ট, অর্থাৎ এই অপশনটাকে এই সেকশনটাকে কালেকশন লিস্ট নামে নামকরণ করা হয়েছে। আচ্ছা, এগুলোকে চাইলে আপনি ডিলিট করে দিতে পারবেন, কালেকশন লিস্ট এখান থেকে রিমুভ সেকশন, আপনি এই সেকশনটা চাইলে ডিলিট করে দিতে পারবেন। আমি ডিলিট করে দিলাম, চলে গেল। আমি যদি আবার এখানে আসি, রিমুভ সেকশন চলে গেল। আমি যদি এখানে আসি, রিমুভ সেকশন চলে গেছে। এবার দেখেন এখানে কোনো কিছুই নেই, শুধুমাত্র আপনার স্লাইড শো, আপনার হেডার এবং আপনার ফুটার, এর বাইরে কিছু নেই। আপনি আবার জিনিসগুলো আনতে চাইলে অ্যাড সেকশন, এবার আপনি কি আনবেন, আমি চাচ্ছি এখান থেকে কালেকশন লিস্ট আনবো। তবে এখানে দেখুন কালেকশন লিস্ট, এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে, ব্লগ সম্পর্কে ব্লগ পোস্ট গুলো নিয়ে আসতে চাইলে কালেকশন সম্পর্কে কালেকশন লিস্ট, এবং ফিচার কালেকশন, দুইটা কালেকশনস এর দুইটা অপশন, একটা হচ্ছে কালেকশন লিস্ট, একটা হচ্ছে ফিচার কালেকশন। ইমেজে আপনার টোটাল একটা দুইটা তিনটা
পাঁচটা অপশন, ইমেজের ভিতরে পাঁচটা, একটা হচ্ছে গ্যালারি, একটা হচ্ছে ইমেজ উইথ টেক্সট, ইমেজ উইথ টেক্সট লিঙ্ক, লোগো লিস্ট, মাল্টিপল লিঙ্কস, ব্লগ। ওকে, এরপর প্রোডাক্টে আছে একটা অপশন, ফিচার প্রোডাক্ট, প্রমোশনাল আছে নিউজ লেটার একটা অপশন, স্টোর ইনফরমেশন আছে দুটো অপশন, ম্যাপ এবং সার্চ, টেক্সটে আছে তিনটা অপশন, রিচ টেক্সট, টেস্টিমোনিয়ালস, টেক্সট কলামস উইথ ইমেজেস, ভিডিওসে আছে একটা, ভিডিওসে আছে একটা অপশন, টেক্সটে আছে তিনটা, এরপরে আছে আপনার অ্যাডভান্স লেআউটে আছে একটা অপশন, কাস্টমাইজ নই। তো আমি এখানে এটা নিয়ে আসলাম, দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু এটা চলে আসছে লিস্ট, কালেকশন লিস্ট। আমি অ্যাডে ক্লিক করলাম, অ্যাড হয়ে গেছে। আমি চাইলে এখানে এখন দেখাচ্ছে একটা দুইটা তিনটা, তিনটা কালেকশন দেখাচ্ছে। আমি চাইলে এটাকে বাড়াতে কমাতে পারবো, তো আমি সেদিকে যাচ্ছি না এই মুহূর্তে। এরপরে আমি এখানে ক্লিক করলাম, এটা ওপেন হলো। দেখুন একটু খেয়াল কর, আমি এটা ক্লিক করছি, এটা চলে আসছে। এরপর আমি এখানে কোন কালেকশনটা অ্যাড করব, তো আমি আমার এখানে এই মুহূর্তে কিন্তু কোনো কালেকশন তৈরি করা নেই, দেখুন কোনো কালেকশন কিন্তু তৈরি করা নেই। তো এই কাজটা করার আগে আমাদেরকে কালেকশন তৈরি করে আসতে হবে, দ্যাট মিনস আমরা আপাতত তিনটা কালেকশন তৈরি করে আসবো। কালেকশন ইজ অ্যানাদার নেম অফ দ্য ক্যাটালগ, অর্থাৎ আপনি এটাকে ক্যাটালগ হিসেবে বা ক্যাটাগরি হিসেবে আপনি ধরে নিতে পারেন। তো আমি এটাকে সেভ করে নিলাম, সেভ করে আমরা ডিরেক্ট আমাদের শপিফাই স্টোরে আবার ব্যাক করবো। আমি এখানে গেলাম, আবার নেভিগেট টু থিমস এখানে চলে গেলাম। এখানে যাওয়ার পরে আমরা যে কাজের জন্য ব্যাক করেছি সেটা হচ্ছে আমরা এখন কালেকশন তৈরি করব। এখান থেকে আমি প্রোডাক্টে চলে গেলাম, প্রোডাক্ট থেকে দেখুন কালেকশন, প্রোডাক্ট থেকে কালেকশনস, এই তো এখান থেকে আমাদের একটা কালেকশন তৈরি করা আছে। আমরা চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি, সিলেক্ট করলাম হোম পেজ, আমরা এটাকে ডিলিট সিলেক্টেড কালেকশনস, আমরা এটাকে ডিলিট করে দিলাম। এই মুহূর্তে আমাদের আর কোনো কালেকশনস নেই। এরপরে আমরা একটা নতুন কালেকশন তৈরি করার জন্য প্রোডাক্টস কালেকশনস ক্রিয়েট কালেকশনসে ক্লিক করব। তো আমরা কিসের উপরে কালেকশন তৈরি করব, তো এটা অনেক রিসার্চের ব্যাপার, আপাতত আমরা ধরে নিলাম। আমরা একটু অন্য ওয়েবসাইটগুলো দেখি, তখন আমরা আইডিয়াটা ভালোভাবেই পাবো। আমরা এখান থেকে জুয়েলারি দেখি, এখানে বিউটি অ্যান্ড হেলথ আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পারি স্কিন কেয়ার, আমরা এখানে দেখতে পারি স্কিন কেয়ার থেকে আমরা এখান থেকে নিতে পারি ফেস, তারপর হচ্ছে আমরা এখান থেকে নিতে পারি আমরা ফেস নিতে পারি, আমরা সান নিতে পারি, এবং আমরা এসেন্সিয়াল অয়েল নিতে পারি। এই তিনটে কালেকশন আপাতত আমরা নিতে পারি। তো আমি এখান থেকে দিলাম ফেস। এবার এটা সম্পর্কে যদি আপনি কিছু লিখতে চান তাহলে এখানে লিখতে পারেন, যেমন আমি এখানে লিখলাম ফেস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইম্পর্টেন্ট ফেস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আমি দেখিয়েছি কিভাবে এগুলোকে, এটা আমি কি লিখেছি এত খেয়াল করে কিছু লিখিনি, জাস্ট একটা লাইন লিখে দিলাম, অর্থাৎ আমার কালেকশনটাকে মানুষের সাথে পরিচিত করার জন্য, আমার যারা কাস্টমার হবে তাদের সাথে পরিচিত করিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আমি চাইলে এখানে একটা ইমেজ ইউজ করতে পারি, কালেকশনের একটা ইমেজ আমরা ইউজ করতে পারি, না করলেও চলে। তো এখানে কালেকশনের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ম্যানুয়াল, একটা হচ্ছে অটোমেটেড। ম্যানুয়ালটা মানে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে বলে দিতে হবে এই প্রোডাক্টটা এই ফেস কালেকশনে আসবে, আর যদি অটোমেটেড হয় তাহলে আপনি এখানে বলে দিলেন প্রোডাক্ট ট্যাগ ইজ ইকুয়াল টু, আমি ধরে নিলাম ফেস। আমরা প্রোডাক্ট ট্যাগ সম্পর্কে পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমার একটা টিউটোরিয়াল আমি বলেছিলাম প্রোডাক্ট ট্যাগ, প্রত্যেক প্রোডাক্টের জন্য ট্যাগ ইউজ করতে হবে। অ্যাড প্রোডাক্টে গেলাম, এখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটা ট্যাগ আছে, এই ট্যাগ প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ট্যাগ আছে। আপনি যখন ট্যাগটা যখন এখানে সার্চ করবেন, কোনো ব্যক্তি আপনি যদি এখানে যদি ফেস লিখে সার্চ করেন, আপনার এই প্রোডাক্টের ট্যাগ যদি দেওয়া থাকে ফেস, তাহলে সেই প্রোডাক্ট এখানে শো করবে। ঠিক সেইমভাবে আপনি প্রোডাক্টের ট্যাগ যদি হয় ফেস, তাহলে আপনি যখনই প্রোডাক্টটা ফেস হিসাবে অ্যাড করলেন, ট্যাগ যখন ফেস হিসাবে
আপনি ফেসকে যখন ট্যাগ হিসেবে অ্যাড করলেন এই প্রোডাক্টের জন্য, প্রত্যেকটা প্রোডাক্ট সেটা অটোমেটেড আপনার এই কালেকশনের অধীনে চলে আসবে। সেটা যদি না বুঝেন কোনো সমস্যা নেই, একটু চাপায় রাখেন, বিষয়গুলো আমি ক্লিয়ার করে দিব। আমি আপাতত এটাকে ম্যানুয়াল করে নিলাম, ম্যানুয়াল করে নিলাম, দ্যাটস ইট। এরপর হচ্ছে আমি এখান থেকে সেভ করলাম, ওকে ডান। আচ্ছা, এরপরে আমি নতুন কালেকশন তৈরি করব, ক্রিয়েট কালেকশন। আমি এটাকে নাম দিলাম সান এবং এসেনশিয়াল অয়েল। আমি এটাকে নাম দিলাম সান ম্যানুয়াল। আমি এটাকে সেভ করব, পরবর্তী যেটা তৈরি করবো সেটাকে অবশ্যই আমরা ম্যানুয়াল করবো না, অটোমেটেড করবো। আমি এটাকে ধরে নিলাম এসেনশিয়াল অয়েল। তো আমি এটাকে দরকার আমি নিজে লিখে নিব, আমি এখান থেকে ক্রিয়েট কালেকশন। আমি চাইলে লিখতে পারি, না লিখলে সমস্যা নেই, অটোমেটেড। এবার আমি এখানে লিখে দিলাম শুধুমাত্র, এটাকে দিলাম আপনার অয়েল শুধুমাত্র। যেসব প্রোডাক্টের ট্যাগ আমরা অয়েল ইউজ করব, সেই প্রোডাক্টগুলো অটোমেটিক আপনার এই এই এখানে অ্যাড হবে, অর্থাৎ এই কালেকশনের ভিতরে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আরও বেশ কিছু অপশন আছে, সেদিকে আমি এখন যাচ্ছি না, সেগুলো পরবর্তীতে আলোচনা করব, কারণ এখন যদি আলোচনা করি সেটা আপনাদের কাছে কমপ্লেক্স মনে হবে। শেষ, আপাতত আমরা তিনটা কালেকশন অ্যাড করে ফেলেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তিনটা কালেকশন, একটা ফেস, একটা সান, একটা এসেনশিয়াল অয়েল, তিনটা কালেকশন আমরা পেয়ে গেছি। এবার চলুন আমরা আমাদের থিমে ব্যাক করি। আমরা অনলাইন স্টোরে গেলাম, অনলাইন স্টোর থেকে আমরা কাস্টমাইজে চলে গেলাম, কাস্টমাইজ থেকে আমরা কালেকশনে ফিরে আসি। তো প্রথম নম্বর আমাদের যে কালেকশনটা ছিল সেটা হচ্ছে ফেস, আমরা ফেসকে প্রথমে রাখতে চাচ্ছি, তাহলে এখানে দিলাম সিলেক্ট। এরপর হচ্ছে আমরা দ্বিতীয় কালেকশনে যাব, সেটা হচ্ছে কালেকশন, সিলেক্ট কালেকশন, আমরা এখান থেকে চলে আসলো। এরপর আমরা তৃতীয় কালেকশনে গেলাম, এখান থেকে সিলেক্ট কালেকশন, এখান থেকে এসেনশিয়াল অয়েল। তিনটা কালেকশন আমাদের পরপর অ্যাড করা শেষ, বাট এখানে কিছুই আসেনি, কেন আসেনি সেটা এখনই বুঝতে পারবেন। আমি যদি এখানে ক্লিক করি, একটু অপেক্ষা করুন, আচ্ছা এই অপশনটাকে আমি আপাতত দিলাম, আমি এটাকে সেভ করে নিলাম। শেষ, আমি এটাকে এবার একটু ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি। ওকে, আমরা এবার আমাদের আগের জায়গায় ব্যাক করব, ব্যাক করে এবার আবার আমাদেরকে সেম কাজটা করতে হবে যেটা আমরা কিছুক্ষণ আগে করেছিলাম। এটাকে ডিলিট করে দিচ্ছি, আমি একটু এটাকে রিফ্রেশ করি। আমরা এই জায়গাটাকে মেপে নিব, দেখুন এই জায়গাটা এখান থেকে এত দূর পর্যন্ত জায়গাটাকে আমরা মেপে নিব, অর্থাৎ আমার কতটুকু সাইজের ছবি আমার দরকার, প্রত্যেকটা ছবি আমার কতটুকু সাইজের হবে সেই জিনিসটা আমি এখান থেকে মেপে নিব। আমি এখানে যে একটা বিট দেওয়া ছিল বিটের উপর বেস করে কিন্তু আমি মেপে নিয়েছি আমার জায়গাটা। আমি এটাকে সেভ করে নিব, সেভ করে নিলাম। এবার আমরা দেখবো জায়গাটা কতটুকু ছিল, এখানে দেওয়া আছে 478 এবং 78 এবং 573, 478 578 578 573। আমি এটাকে যেভাবে আছে ওভাবে রাখবো, যেহেতু এটা ছোটো ইমেজ আমি এটাকে চেঞ্জ করলাম না, আমরা চাইলে সামান্য দিক সেদিক করতে পারেন। আমি এটাকে 478 এবং 573 করে নিলাম,
সরাতে পাশা দিয়ে উত্তর করে নিলাম। এবার আমরা এখানের জন্য সেম ভাবে আবার ইমেজ নিব। তো ইমেজ গুলো নেওয়ার জন্য আমরা খুব বেশি দূরে যাব না, ফেসের জন্য আমরা ফেস থেকে একটা ইমেজ নেওয়ার চেষ্টা করবো দেখি, অথবা আমরা যদি আমাদের পিক্সেলসে যদি ফিরে যাই, এখান থেকে যদি আমি যদি লিখি ফেস, এই ছবিটা নিচ্ছি 478 573, 478 সরি 478 573, আমি এটাকে নিয়ে নিলাম, ডান। এরপরে আমাদের আরেকটা ছবি দরকার হচ্ছে সান, এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে নিব। আমি এই ছবিটা নিচ্ছি 478 573, আরেকটা ছবি আমাদের দরকার কয়েক, আমি এখান থেকে এই ছবিটা আবার নিয়ে নিলাম, ডান। তাহলে সেম মাপের আমরা তিনটা ছবি নিয়ে নিয়েছি। এবার যদি আমরা আমাদের কালেকশনে যদি যাই, প্রোডাক্ট, এখান থেকে কালেকশন, আমরা এখান থেকে আমাদের প্রত্যেকটা কালেকশনের যে ছবির জায়গা ছিল আমরা সেখানে ছবি অ্যাড করে দিব, অ্যাড ইমেজ। এখান থেকে আমরা প্রথমে এসেনশিয়াল অয়েল সেভ আবার ব্যাক করলাম, সান আমরা এখানে গেলাম, সানের জায়গায় সূর্যের ছবিটা অ্যাড করলাম, সেভ করলাম, ব্যাক করলাম, ফেস, এবং আমরা ফেসের জায়গায় ফেসের ছবিটা অ্যাড করে দিলাম এবং আমরা ঠিকভাবে সেভ করলাম। এখন যদি আমরা যদি এখানে যদি রিলোড করি, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, আমরা জায়গা নিয়েছিলাম কিন্তু এতটুকু এতটুকু নিল, কিন্তু ওয়েবসাইট বা থিমের যে কোডিং সিস্টেম ছিল সেটা কিন্তু অটোমেটিক আমার ছবিটাকে কোনো বড় ছোট না করে যতটুকু আমার ওয়েবসাইটের জন্য দরকার ততটুকু করে নিয়েছে। দেখুন আমার এখানে কোনো বিন্দু মাত্র চেঞ্জ বা পরিবর্তন হয়নি, কিন্তু আপনারা যদি আমার মতো যদি মেপে যদি না নেন, যদি এমনিতেই যদি কোনো ছবি যদি বসিয়ে দেন, তাহলে দেখবেন অবশ্যই সেটা বড় ছোট বা আপনার ওয়েবসাইটে প্রবলেম বা অড দেখাবে। এখন কিন্তু এটা পারফেক্ট লুকে আছে। তো আমি এটাকে এসেনশিয়াল অয়েল না দিয়ে শুধু অয়েল দিয়ে দিই, যেহেতু এগুলো এক ওয়ার্ড এক ওয়ার্ড, এটা দুই ওয়ার্ড একটু অড দেখাচ্ছে, আমি এটাকে শুধুমাত্র অয়েল করে দেব, শুধুমাত্র অয়েল করে দেব, এটাকে সেভ করে নিলাম, ডান। আশা করি মোটামুটি বিষয়টা আপনাদের ক্লিয়ার এতটুকু পর্যন্ত। তো এই কালেকশন কিভাবে অ্যাড করতে হবে সেই বিষয়টা মোটামুটি আমরা শিখেছি। এরপরে এখন আমরা যে বিষয়টা জানব সেটা হচ্ছে আমরা অনলাইন স্টোরে গেলাম, এখান থেকে আমাদের কাস্টমাইজে আমরা গেলাম, আমরা এবার আরেকটা সেকশন অ্যাড করবো। তাহলে মোটামুটি কালেকশনের বিষয় কিন্তু আমাদের অ্যাড করা শেষ। এবার আমরা আবার অ্যাড সেকশন, এখান থেকে আমরা ফিচার প্রোডাক্টে যদি যাই, না এটা ভালো দেখাচ্ছে না এখানে এই মুহূর্তে, আমি এখান থেকে যদি গ্যালারিতে যদি যাই, আমি এখান থেকে ফিচার কালেকশন, হ্যাঁ আমি এই জিনিসটা নিচ্ছি, ফিচার কালেকশনটা আমি নিচ্ছি, আমি ফিচার কালেকশনটা নিচ্ছি অ্যাড। তাহলে আমি নতুন আর একটা সেকশন অ্যাড করলাম, আমার এতক্ষণ ছিল দুইটা, প্রথমটা ছিল কালেকশন লিস্ট, আমি এরপর নিলাম ফিচার কালেকশন। ফিচার কালেকশন আসার পরে আমাকে জিজ্ঞাসা করছে আপনার কোন কালেকশনটা আপনি রাখতে চাচ্ছেন, প্রথম ফিচার কালেকশন হিসেবে আপনি কোনটা রাখতে চাচ্ছেন। তো আমি এখানে চাইলে নতুন কালেকশন তৈরি করে সেটাও রাখতে পারি, অথবা
আমার যে তিনটা কালেকশন তৈরি করেছি সেখান থেকে একটাকে আমি এখানে ফিচার কালেকশন তৈরি করতে পারি। তো আমি এখানে নতুন আরেকটা কালেকশন তৈরি করে নেব, সেই কালেকশনটার নাম দিব বেস্ট সেলার্স। এখানে নাম দিলাম, এটাকে চাইলে ম্যানুয়াল আমি অটোমেটেড রেখেছি। বেস্ট সেলার্স সেম, আবার আমি এখানে রাখলাম প্রোডাক্ট ট্যাগ ইকুয়াল টু, যদি বেস্ট সেলিং হয়, আবার এখানে দিলাম প্রোডাক্ট ট্যাগ ইকুয়াল টু, যদি টপ সেলার হয়, প্রোডাক্ট ট্যাগ ইকুয়াল টু, যদি মোস্ট বাইং হয়, তাহলে যে প্রোডাক্টের ট্যাগগুলোতে এই চারটা শব্দ থাকবে, একটা দুইটা তিনটা চারটা, সেই প্রোডাক্টগুলো কোন কালেকশনের অধীনে যাবে, বেস্ট সেলার্স এর অধীনে যাবে। আমি এখানে একটা চাইলে ইমেজ দিয়ে দিতে পারি, আমি একটা ইমেজ ব্যবস্থা করি, ছবি নিব, আমি দেখি সেলার্স এর কিছু পাওয়া যায় কিনা। আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে নিচ্ছি আপাতত বোঝার সুবিধাতে, কারণ আমাদের সময়টা অনেক বেশি লেগে যাচ্ছে শুধুমাত্র ছবি খুঁজতে খুঁজতে। সেই কারণে আপাতত আমি যে কোনো একটা ছবি, আমি গিয়েছিলাম রিলেটেড একটা ছবি নেওয়ার জন্য, না এই ছবিগুলো নেওয়া যাবে না, এগুলো বাইরের ছবি, তো আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে নিই। আমি আপাতত এই ছবিটাই নিচ্ছি, তো এটার জন্য কোনো সাইজ লাগবে না, আমি আপাতত মিডিয়াম সাইজটাই নিয়ে নিচ্ছি, সাইজ করলাম না, অথবা চাইলে আমি আগের সাইজে নিতে পারি, আমার যে আগের সাইজটা ছিল সেটাতে আমি চাইলে নিতে পারি, কালেকশনের প্রথম যে সাইজটা ছিল সেটাতে আমি নিলাম। তারপরে অ্যাড ইমেজ, অ্যাড ইমেজ থেকে আমার প্রথম আমার দ্বিতীয় ছবিটা হচ্ছে এটা। ওকে ডান, এবার আমি এখান থেকে সেভ করলাম। এবার যদি আমি এখান থেকে যদি কাস্টমাইজে যদি যাই, এবং আমি এখান থেকে এখান থেকে ফিচার্ড কালেকশনে আমি সিলেক্ট করলাম বেস্ট সেলার্স, বেস্ট সেলার্স আমি সিলেক্ট করে দিলাম। ওকে, বেস্ট সেলার্স এর ছবিটা দেখাচ্ছে বাট কোনো প্রোডাক্ট দেখাচ্ছে না, বিকজ এখনো পর্যন্ত সেটাতে কোনো প্রোডাক্ট নেই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি এটার চাইলে রোটা বাড়ানো কমানো যাবে, তো আমি আপাতত এভাবেই রাখলাম, আমি এটাকে সেভ করে নিলাম। এরপরে আপনি যদি অন্য এটার পরে যদি অন্য কিছু অ্যাড করতে চান, যেমন আমি চাচ্ছি এটার পরে আপনার কোন একটা ফিচার প্রোডাক্ট থাকবে, বেস্ট একটা প্রোডাক্ট থাকবে, সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। আমি অ্যাড করে দিলাম ফিচার প্রোডাক্ট, আমরা পরে অ্যাড করবো, যা শুধু আমরা সেকশনটা অ্যাড করে নিলাম। এরপরে আরেকটা সেকশন যদি অ্যাড করতে চান, ব্লগ পোস্ট অথবা এই টাইপের কিছু, যেমন আমি যদি চাই এখানে টেস্টিমোনিয়ালস থাকবে, বিভিন্ন কাস্টমার আমার ওয়েবসাইট সম্পর্কে কি বলেছে সেটা থাকবে, আপনি অ্যাড করতে পারেন। এরপরে হচ্ছে আপনি এখানে অন্য কোনো কিছু অ্যাড করতে চাইলে, ব্লগ পোস্ট বা এই ধরনের কিছু যদি অ্যাড করতে চান সেটা আপনি অ্যাড করতে পারবেন। ভিডিও দিলাম, সেটা এখানে থাকলো, ভিডিও ভিডিওর জায়গাটা এখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি এখান থেকে অন্য কোনো বিষয় যদি অ্যাড করতে চাই, যেমন আমি যাচ্ছি এখানে ব্লগ পোস্ট আকারে কিছু থাকবে, সেটা এখানে করা যাবে, করে নিলাম, দ্যাটস ইট। আপাতত আশা করি বিষয়গুলো আপনারা বুঝেছেন, যেটা অ্যাড করতে চাইবেন শুধুমাত্র
সেই সেকশনটা এখানে অ্যাড করে দিলে আপনার কাজটা হয়ে যাবে। তো এই হচ্ছে, এরপরে আপনি সেভ করে নেবেন। এরপরে আপনি যদি চান এখানে আপনার যে সেকশনগুলো হয়েছে আপনি ভিডিও থেকে ভিডিও অ্যাড করবেন, তাহলে আপনি এখান থেকে একটা ভিডিও লিংক আপনি নিয়ে নিতে পারেন ইউটিউব থেকে। আমি ইউটিউবে গেলাম, ইউটিউব থেকে যে কোনো একটা স্ক্রিন কেয়ার লিখে সার্চ করলাম, এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও নিয়ে নেব। এই ভিডিওটা নিয়ে নিলাম, লিংকটা কপি করলাম, জাস্ট এখানে দিয়ে দিলাম, ওকে। এরপরে হচ্ছে আমি এখানে যদি কোনো বাটন দিতে চাই অথবা কোনো ইমেজ যদি আমি দিতে চাই সেটাও আমি এখান থেকে দিতে পারবো। আমি আপাতত থেকে সেভ করে দেখি কতটুকু এগুলো। আমি এখানে একটা বাটন লেবেল দিলাম ভিউ নাম, আমি এখানে একটা ইমেজ দিয়ে দিব ফ্রি ইমেজ, নেচার ফিটনেস স্পোর্টস ওমেন ফার্নিচার বিউটি অ্যান্ড মেকআপ বিউটি প্রোডাক্টস। রাইট, নাইস ওয়ান, আমি একটা ইমেজ পেয়েছি, সেটা আমি অ্যাড করে নিলাম। ইমেজের পজিশনটা কোথায় যাবে সেটা আপনি এখান থেকে বলে দিতে পারবেন বটম লেফট। আপনি একটু এগুলো টেস্ট করতে দেখুন, নিজে দেখুন কীভাবে দেখাচ্ছে বিষয়টা। এরপরে আপনি রাইট, এরপরে আছে আপনি মিডল, এরপরে আছে আপনি সেন্টার। এভাবে করে আপনি জিনিসগুলোকে চেঞ্জ করতে পারবেন। তো আমি দিলাম টল, টল দিলে টল হবে, আবার শর্ট চাইলে শর্ট হবে। তো আমি এটাকে টল দিয়ে দিলাম, টলটা মেবি ভালো দেখাচ্ছে। এরপর তো শো ওভারলে, এই যে দেখুন এটা দিলে একটা আপনার তার উপরে একটা ছায়ার মতো দেখাবে, আর এটা যদি না দেন আপনার সেটা দেখাবে না, এবং সেটার অপাসিটি আপনি বাড়াতে কমাতে পারবেন। এই যে দেখুন এটার অপাসিটি বাড়ানো কমানো যাবে। তো আমি এটাকে এভাবে রাখলাম, দ্যাটস ইট মোটামুটি। এরপর হচ্ছে আমি এটাকে ওয়াচ লিখি, ওয়াচ সেভ। এরপরে ভিডিও অ্যাড করা শেষ, ফিচার প্রোডাক্ট আমরা পরে অ্যাড করছি যেহেতু আমাদের এই মুহূর্তে কোনো প্রোডাক্ট অ্যাড করা নেই। এরপর হচ্ছে আমি টেস্টিমোনিয়ালসের জায়গায় অ্যাড কাস্টমার রিভিউস অ্যান্ড টেস্টিমোনিয়ালস। আমি এখানে যে কোনো একটা কাস্টমার রিভিউস অ্যাড করতে পারি, স্টোর ইজ জাস্ট অসম, দে সেন্ড মি, দে দিস, দে সেন্ড মি দ্য বেস্ট প্রোডাক্টস। Spot here after using their face cream. Yes. ক্লিয়ার্ড আফটার ইউজিং দ্য ফেস ক্রিম, অথবা নেই আমি এখানে নাম দিলাম নেই খান, অথবা আমি এখানে নাম দিলাম ক্যাথরিন, ক্যাথরিন ম্যালি, ক্যাথরিন ম্যালি, ওকে। এরপর আমি এখানে আবার দিলাম আই হ্যাভ Receive my products in 4 days after ordering the product on
this website. They are very fast and very helpful. এভাবে চাইলে আপনি আরো অ্যাড করতে পারেন, আমি আপাতত আর অ্যাড করলাম না। এই গেল, এরপরে আসবেন ব্লক নিয়ে। তো এখন এই মুহূর্তে আমাদের কোনো ব্লক নেই, আমরা এটাকে রেখে দিয়েছি এভাবে। এরপর আমরা যদি এটাকে সেভ করি, এখন আমরা যদি এখানে যদি রিফ্রেশ করি, আমরা এটার পরিবর্তনটা দেখতে পারবো এই মুহূর্তে। নেট একটু স্লো মনে হচ্ছে, তার জন্য আমি দুঃখিত, আসলে লোড হতে একটু সময় নিচ্ছে। আমি কিছুই লোড হচ্ছে না। Store slow. I'm back to অপেক্ষা করি, স্টোর লোড হওয়ার পরে আমি আবার ব্যাক করছি। দেখুন ওয়েবসাইটটা এখন লোড হচ্ছে। এটা শপিফাইয়ের মাঝে মধ্যে কিছু কিছু সময় এমন করতে পারে, এটা যেহেতু তাদের হোস্টিং সার্ভারে লক্ষ লক্ষ ওয়েবসাইট একসাথে লোড হয়, তো মাঝে মধ্যে কিছু সময় এমন করতে পারে। এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই, জাস্ট 5 থেকে 10 মিনিট ওয়েট করলে এই প্রবলেমটা সলভ হয়ে যায়। এটা শপিফাইয়ের একটা প্রবলেম, এটা খুব কম সময়ে হয়, হঠাৎ করে হঠাৎ আপনি পাবেন এই প্রবলেমটা। এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই, জাস্ট কয়েক মিনিট অপেক্ষা করলে এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে। তো এই যে দেখুন, তাহলে এখন আমাদের ওয়েবসাইটটা আগের থেকে, স্টোরটা আগের থেকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। আমরা আমাদের লোগো পেয়েছি, আমরা আমাদের ব্যানার স্লাইড শো পেয়েছি, এখানে কিছু টেক্সট পেয়েছি, এখানে ছবি দিয়ে আমরা কালেকশন গুলো সেট আপ করেছি, ব্যাস স্যালারির সেকশনটা পেয়েছি, এখানে প্রোডাক্টের সেকশনটা, টেস্টিমোনিয়ালস পেয়েছি, এখানে প্রোডাক্টের ভিডিও পেয়েছি, এখানে যদি ক্লিক ওকে ভিডিও পেয়েছি সাথে ইমেজ, এবং এখানে আমরা ব্লগ অ্যাড করবো এবং এটা সেট আপ করবো। এখন আমাদের কাজ হচ্ছে এটা ব্লগগুলো সেট আপ করা, ইমেজ দিয়ে ফুটারটা সেট আপ করা, এবং এখানে প্রোডাক্ট দেওয়া, এখানে প্রোডাক্ট দেওয়া, এবং আমাদের মেনুটা ঠিক করা। এই হচ্ছে আমাদের কয়েকটা কাজ বাকি আছে। তো এই ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, আমি খুব বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে বাকি কাজগুলো শেষ করতে হয় এবং কিভাবে প্রফেশনালি প্রোডাক্ট অ্যাড করতে হবে, সেই জিনিসটা আমরা দেখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু।